প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং অনেক অনেক সুস্থ রয়েছেন। তো বন্ধুরা, দাদা বার করেছিল রেডমি নোট 11 প্রো প্লাস নামে এই মোবাইলটা, এবং এই মোবাইলটা ইন্ডিয়ান প্রাইসে 21,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে বেস্ট ভ্যারিয়েন্টটা এই মুহূর্তে বিক্রি হচ্ছে, আর বাংলাদেশে আনঅফিশিয়ালি মোটামুটি এটা 30,000 টাকার কাছাকাছি চলে গেছে। তো বন্ধুরা, ভাই কি দেরি করবে? হ্যাঁ, ভাইও কিন্তু নিয়ে আসছে, কিন্তু অন্য নামে অন্য ব্র্যান্ডের সাথে ফোন নিয়ে আসছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এখানে পোকো এক্সপোর দৌড় ঘোড়ায় দাঁড়িয়ে রয়েছে এখানে ইন্ডিয়ান মার্কেটে। 28 তারিখ মাত্র হাতে গুনার কয়েকটা দিন বাকি, 28 তারিখ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হচ্ছে পোকো এক্সপোর্ট প্রো। এই ফোনটা পুরোপুরি এখানে রেডমি নোট 11 প্রো প্লাস, এই ফোনটা রিব্র্যান্ডেড। এখানে মাত্র 1-2% চেঞ্জ হয়েছে এবং দামটাও অনেকটা কম রাখা হয়েছে। যদি দামের কথা বলি, ইন্ডিয়ান প্রাইসে এই ফোনটার দাম বেস ভ্যারিয়েন্ট রাখা হবে 17,999 টাকা। তার মানে এখানে বাংলাদেশ প্রাইসে মোটামুটি এই ফোনটার দাম 23,000-24,000 বা ম্যাক্সিমাম 25,000 টাকা প্রাইসে আনঅফিশিয়ালি আপনারা কয়েকদিন পর থেকেই পেয়ে যাবেন। অফিশিয়ালি ডেফিনেটলি বাংলাদেশ মার্কেটে কয়েকদিন পরেও কিন্তু লঞ্চ হয়ে যাবে। তো বন্ধুরা, পোকো এক্সপোর্ট প্রো এই ফোনটাতে ফাইনাল কনফার্ম এখানে পোকো কি দিচ্ছে সমস্ত কিছু এই ভিডিওতে শেয়ার করবো। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, বাংলা ভাষাকে একটু ভালোবাসুন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দেবেন, আর ভিডিওটাকে এই মুহূর্তে একটা লাইক দিয়ে স্টার্ট করুন। তো বন্ধুরা, পোকো কোম্পানির এখানে মোটিভেশনটা হচ্ছে যে রেডমি কোম্পানি যে ফোনগুলোকে নিয়ে আসবে সেই ফোনগুলোকে অ্যাকচুয়ালি একই কিন্তু স্পেসিফিকেশনে তারা কম প্রাইসের মধ্যে লঞ্চ করবে। এখানে রেডমি নোট 9 প্রো যেই ফোনটা লঞ্চ হয়েছিল সেই ফোনটাকে এখানে রিব্র্যান্ডেড করে পোকো M2 প্রো, এখান থেকে কিন্তু পোকো কোম্পানি মোটামুটি স্টার্ট করে দিয়েছিল। প্রত্যেকটা ফোনই কম বেশি এখানে রিব্র্যান্ডেড করছে। ওয়ান অ্যান্ড অনলি একটা ফোনই এসেছিল, যেটা হচ্ছে পোকো F1, সেই ফোনটা কিন্তু আলোড়ন তৈরি করে দিয়েছিল পোকো কোম্পানি। সেই ফোনটাই শুরু, সেই ফোনটাই শেষ। তো বন্ধুরা, এখানে পোকো এক্সপোর্ট প্রো ডেফিনেটলি একটা ভালো প্রাইস রেঞ্জের মধ্যে আসছে। যদি ডিসপ্লে সেকশনের কথা বলি, 6.7 ইঞ্চির একটা FHD প্লাস সুপার অ্যামুলেট 120Hz রিফ্রেশ রেটের সাথে কিন্তু এই ডিসপ্লেটা আসছে। HDR10+এরও কিন্তু সুবিধা রয়েছে, কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নেই, রেডমির ফোনেও যথারীতি নেই। আর রেডমি পোকো এই প্রাইস রেঞ্জের মধ্যে কোনোভাবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেয় না, কেননা তারা বিশ্বাস করে এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিচ্ছে এবং ডিসপ্লে কোয়ালিটি যথারীতি একটা ভালো টাইপের ডিসপ্লে। ব্রাইটনেস লেভেলের যদি কথা বলি, 1200 nits পিক ব্রাইটনেস লেভেল এখানে কিন্তু সাপোর্ট করছে। অ্যাজ ইট ইজ এখানে রেডমি নোট 11 প্রো প্লাস যে ফোনটা আছে সেই ফোনটার যে ব্রাইটনেস লেভেল সেম টু সেম একই কিন্তু দেওয়া হচ্ছে। যদি এখানে প্রসেসর সেকশনের কথা বলি, স্ন্যাপড্রাগনের এখন হট প্রেফারিড 695, হ্যাঁ ওবিয়াসলি 5G প্রসেসর এবং 6nm বেস্ট একটা প্রসেসর, কিন্তু সবচেয়ে এখানে বাজে জিনিস হচ্ছে 4K ভিডিও রেকর্ডিং কিন্তু এর মধ্যে সাপোর্ট করে না, প্রসেসরের মধ্যে সাপোর্ট করে না। তার মানে ক্যামেরার কথা আমি বলছিই না, যে ক্যামেরাতে সাপোর্ট করবে। এখানে ম্যাক্সিমাম আমরা FHD মানে ফুল HD রেজলিউশনে 30fps, হ্যাঁ 60fps করতে পারবো না। সেম টু সেম এখানে রেডমি নোট 11 প্রো প্লাস যে মডেলটা রয়েছে সেম টু সেম যেখানে হয় সেই রকমই কিন্তু আমরা এখানে ভিডিও রেকর্ডিংয়ের রেজলিউশন পাবো, ফ্রন্টেও পাবো এবং ব্যাক ক্যামেরাতেও পাবো। যদি ক্যামেরার কথা আছে, এখানে কিন্তু 3টে ক্যামেরা আমরা ব্যাক সেকশনে পাচ্ছি। মেন ক্যামেরা হচ্ছে 108MP নয়, এখানে 64MP ক্যামেরা আসছে। হ্যাঁ 64MP ক্যামেরা দিয়ে আসছে, যথারীতি মনে হচ্ছে এখানে ওমনিভিশন অথবা স্যামসাংয়ের সেন্সার দিয়ে মনে হচ্ছে এখানে হয়তো স্যামসাংয়ের সেন্সার দিয়ে ফোনটাকে লঞ্চ করা হবে। এবং 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2MP এখানে ম্যাক্রো ক্যামেরা থাকছে, যেটা কিনা 5MP ম্যাক্রো ক্যামেরা হলে খুব ভালো হতো, কিন্তু এখানে 2MP ক্যামেরা দিচ্ছে, যেটা কিনা অ্যাকচুয়ালি কোনো কাজে লাগবে না, ছোটোখাটো ফটো তুলতে লাগবে কিন্তু সেইভাবে রেজলিউশন কাজ করবে না। ফ্রন্ট এখানে 16MP আমরা পাঞ্চুয়াল ক্যামেরা পেয়ে যাচ্ছি, এখানেও কিন্তু ম্যাক্সিমাম রেজলিউশন FHD প্লাস 30fps আমরা ভিডিও রেকর্ডিং করতে পারবো। বলে দিলাম ক্যামেরা ফিচার্স। যদি এখানে আমরা ব্যাটারির কথায় আসি, এখানে 5000mAh ব্যাটারি থাকছে। ইনবক্স এখানে 67W চার্জার পাচ্ছি না, 33W ফাস্ট চার্জিং পাচ্ছি। আমার মনে হয় না যে 33W চার্জার 67W চার্জার মানুষের লাইফে অতটা এফেক্ট ফেলে, যার এখানে 30 মিনিট বা 40 মিনিট খুবই ক্রিটিক্যাল টাইম যে খুব তাড়াতাড়ি এখানে চার্জ করতে হবে, তার ক্ষেত্রে 120W চার্জার, 150W চার্জার, ইভেনলি 67W চার্জার, এইরকম হাই পারফরমেন্সের চার্জার দরকার। যাই হোক না কেন, অনেক কোম্পানি এখানে ইনবক্স চার্জারও দিচ্ছে না, এই কোম্পানি কিন্তু 33W চার্জার ইনবক্স আমাদের প্যাক করে দিয়ে দিচ্ছে, খুব ভালো পজিটিভ অ্যাপ্রোচ। যাই হোক না কেন, টাইপ সি পোর্ট পাচ্ছি, ডুয়েল স্টিরিও স্পিকার পাচ্ছি, সমস্ত রকমের সেন্সর পাচ্ছি, আর লুকিং বিল্ড কোয়ালিটি কিন্তু অবভিয়াসলি আমার কাছে দুর্দান্ত লেগেছে। এখানে রেডমি নোট 11 প্রো প্লাস যে ফোনটা আছে তার থেকেও কিন্তু বেটার এখানে বিল্ড কোয়ালিটি লাগছে। ইয়েলো কালারটা আমার পার্সোনালি কিন্তু হট ফেভারিট লেগেছে, এছাড়াও এখানে ব্ল্যাক কালার আছে, আরেকটা হয়তো ব্লু কালারও লঞ্চ হতে পারে। পিছনে কিন্তু গ্লাস থাকছে, কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে, এবং ফ্রন্টেও কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে।
আইআর ব্লাস্টার থাকছে, সমস্ত রকমের সেন্সর থাকছে, হাইব্রিড স্লিম স্লট, মানে এখানে একটা সিম কার্ড একটা মেমোরি কার্ড বা এখানে দুটো সিম কার্ড আমরা লাগাতে পারবো। আর মেমোরি ভ্যারিয়েন্ট এখানে কিন্তু UFS 2.2 ইউজ হচ্ছে। আর যদি এখানে ভ্যারিয়েন্টের কথা বলি, এখানে কিন্তু একটু গেম খেলেছে পোকো, এখানে ধরা হচ্ছে যেটা কিনা লিক এসছে, ধরা হচ্ছে এখানে 64 GB সাথে 6 GB র্যামের যেটা বেস ভ্যারিয়েন্ট এটা লঞ্চ হচ্ছে। আশা করা যায় এখানে 64 GB জায়গায় যদি 128 GB লঞ্চ করে দেয় তাহলে বেটার এখানে কাজ হবে। হয়তো এখানে কস্ট কাটিং এর জন্য 64 GB বেস ভ্যারিয়েন্ট তারা লঞ্চ করবে, কিন্তু 128 GB কিন্তু সুবিধা থাকছে, 128 GB সঙ্গে 6 GB র্যামের সুবিধা থাকছে এবং 128 GB সঙ্গে কিন্তু 8 GB র্যামেরও কিন্তু সুবিধা থাকছে। বেস ভ্যারিয়েন্টের যেটা প্রাইস বললাম ইন্ডিয়ান মার্কেটে 17,999, মানে 18,000 টাকা এইরকম প্রাইস রেঞ্জের মধ্যে লঞ্চ হবে এবং অফার দিয়ে হয়তো এটা 16,500 বা 16,000 টাকায় হয়তো পাওয়া যেতে পারে। আমার মনে হয় না এতটা অ্যাগ্রেসিভ গেম খেলবে, হয়তো 500 রুপিসের একটা ডিসকাউন্ট দিলেও দিতে পারে। বাংলাদেশ মার্কেটে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে যাওয়ার পর 28 তারিখ লঞ্চ হয়ে যাচ্ছে, তারপরে বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি আপনারা এই ফোনটা পেয়ে যাবেন এবং অফিসিয়ালি ডেফিনেটলি লঞ্চ হবে। অফিসিয়ালি যখন লঞ্চ হবে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো। এবং রেডমি নোট 11 প্রো প্লাস, এই ফোনটার থেকে পোকো এক্সপোর্ট প্রো এই ফোনটা কতটা ভালো বা কতটা খারাপ সেটা নিয়েও কিন্তু পরবর্তী সময় ভিডিও নিয়ে আসবো। তার জন্য কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, একটু ভালোবাসতে হবে। আর আপনারা কারা ওয়েট করে রয়েছেন পোকো এক্সপোর্ট প্রো এই ফোনটা কেনার জন্য, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর সকলে ভিডিওটাকে শেয়ার করবেন সমস্ত জায়গায়। সকলে ভালো থাকবেন, অবভিয়াসলি ভালো থাকতে সকলকে হবে, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করে থাকবেন, খুব তাড়াতাড়ি আসছে।